আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কিছু কাল পূর্বে তৃণমূলের এক প্রভাবশালী নেতা খোট পার্টি অফিসটি বিক্রি করার অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অবশ্য আজকে আর সেই হইচই নেই, কিন্তু নতুন করে একই সমস্যা দেখা দিল ধলপলে। এবার আর অভিযোগের তীর তৃণমূলের দিকে নয়, অভিযোগ বিজেপির দিকে। এলাকা সূত্রে জানা যায় যে সেখানে শঙ্কর রায় নামে এক বিজেপি নেতা দীর্ঘকাল আগে খাস জমি দখল করে অনুরাগীদের নিয়ে একটি পার্টি অফিস তৈরি করেন। সেটা তখন বিজেপির অফিস ছিল, কিন্তু কালক্রমে রাজ্যে সিপিআইএমের অবসান হয়ে তৃণমূল আসায় বিজেপি কর্মীদের মনোবল তলা নিতে গেলে পার্টি অফিসটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিছুকাল শঙ্করবাবু সেখানে চা মিষ্টির দোকান করেন। গত 26/12/2019 তারিখ বিজেপি নেতা শঙ্করবাবু ভাটিবাড়ি সন্নিকস্থ সিংপাড়া চিকলিগুড়ির বাসিন্দা অঞ্জলি বর্মনের কাছে 3,15,000 টাকার চুক্তিতে 8,000 টাকা দোকান ক্রয়ের অগ্রিম নেয়। এর মধ্যেই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমাদের প্রতিনিধি শঙ্করবাবুর কাছে জানতে চেয়ে বাড়িতে গেলে আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে তিনি কোনো রকম কথা বলতে চাননি এবং এই জায়গাটি তার নিজের জায়গা বলে তিনি দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন। তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তার নামে অপনাম করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু তিনি দৃপ্ত কণ্ঠে বলেন। এবং তিনি কিন্তু এই অভিযোগ এক স্থানীয় বিজেপি নেতা যুগল কিশোরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ শানিয়েছেন। এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে আমাদের প্রতিনিধি যখন কথা বলতে যায় তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এবং ব্লক মাপের যে নেতৃত্ব ছিল তার কাছে আমি নিজে জানতে চাই, তিনি কিন্তু আমাদের ক্যামেরায় কোনো রকম কথা বলতে চায়নি। কিন্তু আমরা বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম, সেটা গোষ্ঠীবাজিও হতে পারে। কে কী বললো আমাদের ক্যামেরায় শুনুন তার এক্সক্লুসিভ প্রতিক্রিয়া, এক্সক্লুসিভ চালচিত্র সেবা বিনোদনের ক্যামেরায়। দিদি, লোকমুখে শুনতে পেলাম আপনি ধলপলে একটা দোকান কিনেছেন, 3,15,000 টাকা চুক্তিবদ্ধ হয়েছে এবং 8,000 টাকা দিয়েছেন। টাকাটা কাকে দিয়েছেন দিদি? শঙ্কর রায়। আচ্ছা, কত টাকায় চুক্তি করেছেন? 3,15,000 টাকা। তো টাকা অলরেডি বায়না দিয়েছেন এবং 3,15,000 টাকা, এই টাকাটা আপনারা কীভাবে মেক আপ করতেন? জমি বন্ধক রাখছি। হ্যাঁ, বাস বিক্রি করছি, করার পরে কত টাকা হয়েছে তাতে? জমি বন্ধক বা বাস বিক্রি করে কত টাকা হয়েছে আপনাদের? 3,00,000 মতো হয়েছে। তো আপনি বাকি টাকা দিলেন না কেন, এই রহস্যটা কি? সবার মুখে শুনি যে ওটা পার্টি অফিস। কোন দলের পার্টি অফিস ছিল? বিজেপি দলের। আচ্ছা, বিজেপি দলের পার্টি অফিস ছিল। তো আপনি আগে যখন বায়না করলেন তখন জানতেন না? না। আর যার কাছে দোকানটা নিয়েছেন তিনি কি বিজেপি করেন? হ্যাঁ। কি নাম তার? শঙ্কর রায়। রাতারাতি শঙ্কর ওদেরকে ডাক দিয়ে নিয়ে গিয়া ওদের বাড়িতে কি একটা দোকানের চুক্তিপত্র হয়েছিল, 3,15,000 টাকা এগ্রিমেন্ট হয়েছিল। তার বাবদ বায়নাস্বরূপ 8,000 টাকা ক্যাশ দিয়েছে। তারপরে ওরা মানুষের মুখে শুনে যে ওটা পার্টি অফিস ছিল, অ্যাকচুয়ালি ওটা পার্টি অফিস ছিল, আমরা যেটা জানি ওটা পার্টি অফিস ছিল। কোন দলের পার্টি অফিস ছিল? বিজেপি। আচ্ছা, ওটা খাল ছিল একটা ফাঁকা জায়গা, ওই খালটাকে ডুবে মাটি কেটে ভর্তি করে ওরা পার্টি থেকে পার্টি অফিস করছে। বহুদিন পার্টি অফিস ছিল, তারপরে পার্টি আসে না, সবাই সন্ন ছাড়া। পরক্ষণে শঙ্কর রায় ওটা নিজে ব্যবহার করতেছিল চায়ের দোকান করে। কে চায়ের দোকান করতো? শঙ্কর রায় নিজে চায়ের দোকান করতো। শঙ্কর রায় নিজে চায়ের দোকান করা শুরু করছে। আচ্ছা, তারপরে দোকানটা বন্ধ, বহুদিন যাবৎ বন্ধ ছিল। এদের সঙ্গে চুক্তি হলো যে 3,15,000 টাকায় বিক্রি, 8,000 টাকা অলরেডি বায়না নিয়ে নিছে। সেইটা এরা শুনতে পারলো যে ওটা পার্টি অফিস ছিল বিজেপির। তারপরে টাকা বায়না টাকা ফিরে চায়, ডেটের উপর ডেট, ডেটের উপর ডেট, প্রায় 2 বছর হয়ে যায়, এখনও দেয়নি। ছ মাস আগে এই বউটা আমার কাছে গিয়েছিলো, দাদা এই ব্যাপার, আমাকে টাকা নিয়ে ঘুরাচ্ছে, টাকা দিচ্ছে না, কী ব্যাপার? তখন আমি ওর কাছে শুনতে পেলাম যে দোকান কেনা হয়েছিল, দোকান বাবদ 8,000 টাকা বানা দেওয়া হয়েছিল, সেই টাকা ফিরে দিচ্ছে না। তখন শঙ্কর রায়কে আমি কল করে নিয়ে আসি। নিয়ে আসার পরে বসিয়া শঙ্কর রায় 3 মাস সময় চেয়েছিল, এই 3 মাসের মধ্যে টাকা আমি ফিরে দেব, কিন্তু 3 মাস তো দূরের কথা, 9 মাস হয়ে গেলো, এখনও টাকা দিচ্ছে। আচ্ছা দাদা, এখানে একটা অভিযোগ হচ্ছে যে শঙ্কর রায়ের যে দোকানগুলো রয়েছে ধলপল বাজারে সেটিরই একটি অংশ আগে বিজেপির অফিস ছিল, যেটা গত 1 বছর আগে একজনের কাছে বিক্রি করা হয়েছে 3,15,000 টাকায়, মানে বায়না হয়েছে, বিক্রি করা হয়নি, অলরেডি 8,000 টাকা তাকে দেওয়া হয়েছে। কিন্তু শঙ্করবাবুর কাছে যখন আমরা এই প্রশ্নের অ্যান্সার খুঁজতে যাই তিনি তখন বলেন যে ওটা ওনার জায়গা, ওটা কখনো কোনো দিন বিজেপির পার্টি অফিস ছিল না। আপনারা কি বলবেন? আমরা আগে ওদের সঙ্গে একসাথে পার্টি করতাম, মানে শঙ্করবাবুর সঙ্গে, শঙ্করবাবুর সাথে রাতারাতি গোপনে মিটিং করে রাতারাতি ওই জায়গাটা ভর্তি করলাম। আচ্ছা, ভর্তি করে
কি ওটা কি গভীর কোনো খাল ছিল, খাল জাতীয় কিছু ছিল? খাল ছিল একটা। আচ্ছা একটা খাল ছিল। হ্যাঁ, আটা এটি করে আমার সব ঠান্ডা ঠান্ডা করে আসলাম। আসার পরে পাটি বই হলো। হ্যাঁ, হওয়ার পরে কিছু উদ্বোধন করলাম, করার পরে তারপরে আমরা আসি। বাম বন্ধ করে আসলো, তখন আমরা পাত্তা পাই না। তাকে অভূত বন্ধ করে রাখলাম। হ্যাঁ, ও দোকান করতেছে, চার দোকান করে। হ্যাঁ, কে চার দোকান করে? শঙ্কর। আচ্ছা, চা দোকানে যে আমরা যাই, ওখানে চাটা খাই না, ঘুরে ঘুরে ঘুরে। হ্যাঁ, তা ঠিক আছে, কোনো চিন্তা নেই, হয়ে যাবে। আপনি কি প্রথম থেকেই ওর সঙ্গে বিজেপি দলটা করতেন? প্রথম থেকেই বিজেপি দলটা করতেন শঙ্করবাবুর সঙ্গে? তো শঙ্করবাবু এই কাজটা করলো, ওনার একজন ছায়া সঙ্গী ছিলেন, আপনি কি বলবেন? ওনার একজন ছায়া সঙ্গী ছিলেন, দুদিনও দলটা করতেন, তা ওনার পজিশনটা কি এখন? উনি কি বিজেপি করেন? না, উনি এখন বিজেপি করেন, ওখানে দালাল করতেছে। না, আমরা তো জানি যে উনি 29-30 নং মন্ডলের সহ সভাপতি। না, ও আগে ছিল বিজেপি করতো, তারপর আমাকে ফেলাই দিয়া আমার তখন চুক্তি হতে এলাম। ও তখন চলে গেলো সিপিএমে, সিপিএম পার্টিতে গেলো। দিয়া ও কতগুলো টাকা পয়সা নিল, চাকরি দেওয়ার আশা কম করতে ওর বহুত চাকরি হয়ে গেলো। হ্যাঁ, হওয়ার পরে খোলা ফোন দেওয়ার জন্য টাকা নিচ্ছে। হ্যাঁ, তখন এই করি সিপিএম পার্টি চলে গেলো। তারপর এখন রাস্তা দেখে না, তখন কী করলো, বাধ্য হয়ে তখন টিএমসিতে সমর্থন করলো। টিএমসিতে সমর্থন মিটিং হয়েছে, তা আমরা ছিলাম। হ্যাঁ, ওখানে এই শঙ্কর ছিল, ও শঙ্কর ছিল, শঙ্কর আছে বৈশা, ও দিলিয়ার শঙ্কর। হ্যাঁ, আইনি পাত্তা দেয় না, টিএমসি করে কোনো ওকে দাম দেয় না। হ্যাঁ, এখন কী করে, এই যে লোকসভাতে আসলো, লোকসভার আগে হ্যাঁ কংগ্রেস ভোট হলো, কংগ্রেস ভোট সময় বিজেপি আমরা কতগুলো প্রার্থী দিলাম, প্রার্থী আমাদের বুঝে। হ্যাঁ, আমাদের এক নম্বর বুধের প্রার্থী, ও ওই এমএলএ টাকা পয়সা দিচ্ছে, দেওয়ার পরে ওই এটা নমিশনটা উঠুকু নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে সকালে শুনলাম যে ওই নমিশন উঠুকু নিয়ে আসছে, হতভঙ্গ হয়ে গেলাম, ঠিক ওই যে ছাড়লাম। হ্যাঁ, এই ঘুরি ঘুরি, তারপরে এই যে লোকসভায় আসলো, হ্যাঁ বিজেপি আসলো, এখন কাছে আমি বিজেপি করি। আপনার বাড়ি কি শঙ্করবাবুর বাড়ির সঙ্গে, যেখানে দোকানগুলো আছে সেখানে? না না, দোকানের ওখানে না, বাড়ির সঙ্গে, বাড়ির কাছে। হ্যাঁ, তা ওই ওনার যে অফিসটা আর কি, বা দোকানটা যেটা তো উনি চার দোকান করতেন, সেটা একসময় বিজেপি অফিস ছিল? হ্যাঁ হ্যাঁ। আপনি কি বলবেন, এটা কি সত্যি ছিল না না ছিল? আমিও একসঙ্গে বিজেপি করছি, ও বিজেপি করছে। হ্যাঁ, ওটা ফার্স্টে আমরা অফিস কর কর্মী। আচ্ছা, অফিস। হ্যাঁ, কিছুদিন করলামও, করার পরে তারপরে দেখা যায় সিপিএম। আচ্ছা, সিপিএমে টুপ দিল। হ্যাঁ, পরে অরে করলো কি সিপিএমে ঢুকে পড়লো, সিপিএমতে চাকরিও দিল। আচ্ছা, ঢুকার পরে তখন করলো কি যে তখন তো আমরা পাতা হয়ে যায় সিপিএমের সঙ্গে। হ্যাঁ, তখন দোকান বন্ধ, অফিস করে বন্ধ করা হইলো। হ্যাঁ, বন্ধ করে দেখা যায় পরে করলো কি আবার এখন বিজেপি। হ্যাঁ, টিএম সিপিএমতে টিএমসি গেলো আবার, এখন তো বিজেপির ভালো হয়েছে, এখন বিজেপি দিয়ে ঢুকছে দুইটা পার্টি অফিস এখন করে না। পরে একটা মহিলার কাছে 3,15,000 টাকা দাম হয়েছে, 8,000 টাকা তার বায়না দিয়েছে। এই মহিলা পরে শুনছে যে এটা পার্টি অফিস, পরে মহিলা না করে নেবো না। হ্যাঁ, সেই টাকা ফেরত দেওয়ানোর কথা, আজ 15 টাকা ফেরত দেয়নি। রহস্যটা হলো ওটা তো বিজেপির পার্টি অফিসেই, যখন থেকে আমি বিজেপি করি ফেলে দিতে হবে, তখন থেকে জানি ওটা বিজেপির পার্টি অফিস। সুতরাং আর একটা আমরা পার্টি অফিস করলাম, দুটা পার্টি অফিস হলো। আবার শঙ্কর রায় ইতিমধ্যে দেখলো যে বিজেপির ঢলটা ভালো, আবার আমার বিজেপিদের আসলো। আসার পরে আমাদের সক্রিয় দল, এক নম্বর দল ছিল আমাদের ধলপলি, সেই দলটাকে নষ্ট করার জন্যে আমরা প্রার্থীদের পঞ্চায়েত ইলেকশনে সে প্রার্থী উঠালো 5-7টা। তিনি দালালি করে আমরা আমাদের টিএমসি পঞ্চায়েত প্রধান আমাদেরকে সমর্থন করলো, আমাদেরকে অঞ্চল দিল, সেই দালালি চক্রাতে করে উনি দালাল করে সেই অঞ্চলটাও নিয়ে দিল। আবার দেখতেছি ইদার নেই, একটা মেয়ে ছেলে আসলো, দাদা আমাকে টাকাটা দিচ্ছে না, আমরা পার্টি বসে বসে আছি। কিন্তু এতখানি করতেছে, এই বারবার আমরা মণ্ডল সভাপতিকে জানাচ্ছি, উপরেও জানাচ্ছি যে আসো ধলপালে একটা খুব তোড়জোড় চলতেছে, এখানে কী দৃশ্য চলতেছে, কালকুট চলতেছে, ধলপালের দলটাকে শেষ করে দিচ্ছে, আমরা পাচতেছি না। কিন্তু জনতা এর সাক্ষাৎ দেবে, জনতা আমাদের পিছনে আসে, জনতাই এর প্রতিফলটা নেবে। কে কী করতেছে জানি না, উপরের থেকে মদার দিচ্ছে না নিজের ইচ্ছা মতো করতেছে,
না টিএনসি থেকে করতে আছে, এটা আমরা শীঘ্রই যাতে এটা সুবিচার হয়, এটা হওয়ার জন্যে আমরা উপরে প্রতিপক্ষকেই এতটুকু, কিন্তু আমাদের মিডিয়া করাটা আমাদের ঠিক নয়। তাও আমরা মিডিয়া করলাম, কেন করলাম, দুঃখের বিষয়, ধলপলে আমরা থাকতে খুব কষ্টকর হচ্ছে, যে সন্ত্রাসটা চলতেছে। যাক, একটাই কথা, যাতে সুবিচারটা হয়, আর এই দালাল যতক্ষণ অবধি না যায় ততক্ষণ অবধি আমাদের শান্তি পাচ্ছি না। দল করে আমি ভাবি না যে আমাদের পথ যাবে, কিন্তু যদি ও ঘর বিক্রি করে এত কালকুট করে তৈরি করে, যদি এত অত্যাচার করে দল তাকে রাখে, তাহলে আমি বললেই যদি আমাকে ছাড়ে দেয় তাহলে আমাকে দেবে, পথ থেকে নামিয়ে দেবে, তাতে আমার দুঃখ নাই।